নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আপনারা পর্তুলিকা বা টাইম ফুল গাছের ডাল থেকে মাত্র সাত দিনের মধ্যে নতুন নতুন চারা তৈরি করতে পারবেন এগুলো আমার আগের বছরের ফুল গাছ তো গাছ ভর্তি ফুল হয়েছিল এই রকম যদি আপনারা গাছ ভর্তি ফুল পেতে চান তাহলে এ ফেব্রুয়ারি মাসে আপনাদের পর্তুলিকা বা টাইম ফুলের বীজ কিংবা কাটিং লাগাতে হবে তাহলেই সঠিক সময়ে এই রকম গাছ ভর্তি আপনারাও ফুল পাবেন তাহলে কিভাবে কাটিং থেকে চারা তৈরি করতে হবে চলুন শিখে নেওয়া যাক এগুলো আমার আগের বছরের পর্তুলিকা গাছ তো ডাল থেকে চারা তৈরির জন্য এই গাছ থেকে আমি বেশ কয়েকটা ডাল কেটে নেব তো দেখুন কয়েকটা পর্তুলিকার ডাল আমি কেটে নিলাম মোটামুটি পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজের ডালগুলো কেটে নিলেই হবে এখানে আমি এই কাটা ডালগুলো বসানোর জন্য এই রকম দেখুন কোল্ড ড্রিঙ্কস খাওয়া যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেগুলোই আমি নিয়েছি এবং সেই গ্লাসের নিচে অবশ্যই কয়েকটা ফুটো করে নেবেন কাটিংগুলো বসানোর জন্য আমি এখানে ফিফটি পারসেন্ট বাগানের মাটি এবং ফিফটি পার্সেন্ট বালি মিক্স করে নিয়েছি এবং দুটোই খুব ভালো করে মিক্স করে আমি দেখুন এই গ্লাসটির মধ্যে কিন্তু ভরে নিচ্ছি গ্লাসের মধ্যে মাটি ভরে নেওয়ার পর সেই মাটি অবশ্যই খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে স্প্রেয়ার বোতলে স্প্রে দিয়ে জল স্প্রে করে নিচ্ছি এবং এমনভাবে ভেজে যেতে হবে যেন গ্লাসের নিচ পর্যন্ত মাটি ভিজে যায় মাটি যদি আগে ভিজিয়ে নেওয়া হয় তাহলে পর্তুলিকার কাটিংগুলো বসাতে সুবিধে হবে বন্ধুরা পর্তুলিকার যে কাটিংগুলো কেটেছিলাম সেই কাটিংয়ের নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তা না হলে আমরা যখন এই ডালগুলো মাটিতে পুঁতে দেব তখন কিন্তু মাটির সংস্পর্শে কয়েক দিনের মধ্যেই ছত্রাক লেগে যাবে এবং গাছের ডালগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো অবশ্যই পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন তো দেখুন এখানে প্রত্যেকটা ডাল আমি একটা একটা করে মোটামুটি এক ইঞ্চির মতো মাটিতে পুঁতে দিচ্ছি পর্তুলিকা ফুল গাছ অল্প পরিচর্যাতে প্রচুর ফুল দেয় এবং এই ফুলের নানান কালারের হয় তো আপনারা নানান কালারের পরতুলিকার কাটিং লাগাতে পারেন নতুন ছাদ বাগানিরা বা যে সকল বন্ধুদের হাতে সময় নেই অথচ গাছ লাগাতে ভালোবাসেন সেই সকল বন্ধুরা অনায়াসেই এই রঙ বেরঙিন পরতুলিকার কাটিং লাগিয়ে বাগান বা ব্যালকনিতে সুন্দরভাবে সাজাতে পারেন ছোট্ট ছোট্ট পটে মাটি বালি একটু গোবর সার দিয়েই মাটি তৈরি করে কাটিংগুলি লাগিয়ে দিলেই হলো এই গাছের শিকড় মাটির খুব গভীরে যায় না এবং খুব অল্প পরিচর্যাতে আপনারা এই গাছ কিন্তু অনায়াসেই করতে পারবেন আপনারা অনেকেই বলেন কাটিং থেকে চারা তৈরি হয় না তবে বন্ধুরা আমার বাগানে বেশিরভাগ গাছ কাটিং থেকেই তৈরি বেশিরভাগ গাছে আমি কাটিং থেকেই নিজের হাতে চারা তৈরি করে সে গাছগুলো বড় করেছি কাটিংগুলো লাগানোর পর যদি আপনারা সরাসরি সূর্যের আলোতে রেখে দেন তাহলে কিন্তু কখনোই কাটিংগুলো চারায় পরিণত হবে না কাটিংগুলো লাগানো হয়ে গেছে একইভাবে আপনারা হ্যাঙ্গিং বাস্কেটও কিছু পর্তুলিকা বা টাইমফুলের কাটিং লাগাতে পারেন তো এখানে দেখুন আমি একটা বাস্কেট নিয়েছি প্লাস্টিকের যে দশ টাকা কুড়ি টাকা দিয়ে বাস্কেটগুলো পাওয়া যায় সেই বাস্কেটগুলো নিয়েছি এবং বাস্কেটের নিচে কয়েকটা ফুটো করে নিয়েছি এবং দেখুন মাটি বালি এবং কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে মাটি তৈরি করে আমি জাস্ট কাটিংগুলো নিচ দিকে পাতাগুলো সরিয়ে এইভাবে একটা একটা করে পুঁতে দিচ্ছি বাস্কেটগুলো ঝুলিয়ে রাখার জন্য আপনারা বাস্কেটের উপর দিকে তিন দিকে তিনটে ফুটো করে নেবেন এবং দড়ি বেঁধে দেবেন তাহলে হ্যাঙ্গিং বাস্কেট তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা ছোটো ছোটো পটেও কাটিং লাগিয়ে আপনারা পর্তুলিকার কাটিং গ্রো করতে পারেন কাটিংগুলো লাগানো হয়ে গেলে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তবে অন্ধকার জায়গায় কিন্তু রাখবেন না যেখানে আলো বাতাস চলাচল করে সেই রকম জায়গাতেই আপনাদের কিন্তু এই কাটিংগুলো লাগিয়ে রেখে দিতে হবে জল কিন্তু বুঝে বুঝে দিতে হবে কারণ এই পর্তুলিকা গাছের কাণ্ডগুলি খুবই নরম জল স্টোর থাকে তো অবশ্যই জল থাকতে থাকতে জল দেবেন না মাটি যখন শুকিয়ে যাবে তখন জলের স্প্রে করে দেবেন অতিরিক্ত জল দিলে কিন্তু কাটিংয়ের গোড়াগুলো প্রত্যেকটা কাটিংয়ের গোড়া কিন্তু পচে যাবে জলের দিকটা অবশ্যই আপনাদের বুঝে বুঝেই দিতে হবে ফিরে এলাম বারো দিন পর দেখুন বন্ধুরা কাটিংগুলো লাগানোর বারো দিনের মধ্যে গাছগুলো একটু বড় হয়েছে আশা করি শিকড়ও বের হয়ে গেছে তো কাটিংগুলো বের করে দেখে নেওয়া যাক কতটা ভালো শিকড় বেরিয়েছে দেখুন বন্ধুরা মাটি পুরো শিকড়ে কিন্তু ভরে গেছে পুরো মাটিতে সুতোর মতো সরু সরু একেবারে পাতলা পাতলা শিকড় বেরিয়েছে এদিকে দেখুন হ্যাঙ্গিং বাস্কেটে আমি যে কয়েকটি কাটিং লাগিয়েছিলাম প্রত্যেকটা কাটিং থেকেই কিন্তু বেশ কিছু পাতা ছেড়েছে তো আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে বন্ধুরা এর পাশে দেখুন একটা টবের মধ্যে বেশ কয়েকটা কাটিং লাগিয়েছিলাম এটা মোটামুটি কুড়ি দিন আগে লাগিয়েছিলাম তো এই ডালগুলো থেকেও দেখুন ভালো শিকড় বেরিয়েছে বন্ধুরা কাটিং যতদিন বেশি রাখবেন তত ভালো শিকড় বের হবে প্রত্যেকটা ডালেই দেখুন শিকড় বেরিয়েছে পর্তুলিকার কাটিং থেকে শিকড় বেরোতে মোটামুটি সাত থেকে আট দিন সময় লাগে কিন্তু খুব বেশি পরিমাণে শিকড় পেতে আপনাদের পনেরো থেকে কুড়ি দিন রাখতে হবে একইভাবে আপনারা এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে বীজ ফেলো চারা তৈরি করতে পারেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ